গোটা দেশ জুড়ে এনআরসির আতঙ্ক, মানুষের ভিতরে ভয় ভীতি এবং আতঙ্ক রীতিমত গোটা রাজ্য জুড়ে এক অন্য পরিবেশ তৈরি হয়েছে। ঠিক সেই পরিবেশের বাদ যায়নি ভাঙড়ও। ভাঙড়ের ভিতরেও অনেক মানুষের ভিতরে আতঙ্ক হয়েছে, আতঙ্কের চিন্তায় মানুষ বিভোর হয়ে গেছেন। আর সেই আতঙ্ক দূর করতে এবং এনআরসির বিরুদ্ধে আজকে পথে নেমেছেন সিপিআইএম পার্টি। আর সিপিআইএম পার্টির সেই মিছিলের চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো। বাসন্তী হাইওয়ে ভোজেরহাট রোডের সেখানে আমরা দেখতে পাচ্ছি সিপিআইএমের পক্ষ থেকে এনআরসির বিরুদ্ধে একটি মিছিল বার করা হলো। সেই মিছিলের স্পষ্ট কিন্তু লেখা আছে, এনআরসি নয় খাদ্য চাই, এনআরসি নয় কাজ চাই, এনআরসি নয় শিক্ষা চাই, এনআরসি নয় সব ফসলের উপযুক্ত মূল্য চাই। এই দাবি নিয়েই কিন্তু রীতিমতো আজকে তারা ভাঙড়ের বাসন্তী হাইওয়ে ভোজেরহাটের বাজারে এখানে মিছিল করতে দেখা গিয়েছে, আর মিছিল করছেন। এবং তাই এই মিছিলে একেবারেই স্লোগান উঠছে এনআরসির বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে স্লোগান তুলছেন এবং এনআরসি পশ্চিমবঙ্গে হতে দেবেন না এমনটি দাবি তুলছেন। এই মিছিল থেকে দাবি তোলা হচ্ছে যে এই মিছিলে এনআরসি আমরা হতে দেব না, এনআরসির বিরুদ্ধে সংগ্রাম, এই বাংলায় বিজেপির এনআরসি কে চালিয়ে দাও পুড়িয়ে দাও, এই বাংলার বিজেপির এনআরসি কে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, তাই আসাম থেকে শিক্ষা নাও বাংলা এনআরসি রুখে দাও, আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেশটা হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। একে শপথ নিয়েই প্রধানমন্ত্রী এবং অমিত শাহ চেয়ারে বসেছেন, কিন্তু আজকের ধর্মের ভিত্তিতে যেভাবে ভাগ করতে চাইছে দেশটাকে এবং এনআরসির নামে যেভাবে আতঙ্ক সৃষ্টি করছেন এবং কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী নীতি নিয়েছে, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, এবং যেভাবে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বন্ধ করছে, ব্যাংককে যেভাবে লাঠি তুলে দেওয়ার চেষ্টা করছে, ব্যাংক সংযুক্তিকরণের নাম করে ব্যাংক শিল্পটাকে ধ্বংস করছে, সমগ্র বিষয়ের বিরোধিতা করবার জন্যই বামপন্থীদের মিছিল। আপনার নাম? আমার নাম তুষার ঘোষ। এটা বলি কেএলসি থেকে ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, পিএম নিউজ 365।